ওয়েলকাম ব্যাক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। আমি রূপক ব্যানার্জি অ্যাড থ্যাংক টিউটোরিয়াল থেকে তোমাদের গাইড আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের স্টাডি মেটেরিয়াল দিয়ে হেল্প করার জন্য। তো আজকে আমি আইসিএসসি বোর্ডের ক্লাস 9-10 জন্য লালু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা তার কিছু ব্রড কোশ্চেন তোমাদের দিচ্ছি। প্রত্যেকটি প্রশ্ন দুবার করে রিপিট করব, তাই চটপট করে লিখে ফেলো। 1 নম্বর, উইদিন কোটেশনের মধ্যে, কিন্তু গভীর রাতে অকস্মাৎ তার ঘুম ভেঙে গেল। কিন্তু গভীর রাতে অকস্মাৎ তার ঘুম ভেঙে গেল। ক, এখানে কার কথা বলা হচ্ছে? ক, এখানে কার কথা বলা হচ্ছে? খ, তিনি কোথায় রাত্রিবাস করেছেন? তিনি কোথায় রাত্রিবাস করেছেন? গ, কে কিভাবে তার দিনটি মাটি করেছিল? কে কিভাবে তার দিনটি মাটি করেছিল? ঘ, এর পরবর্তী অবস্থানটি বর্ণনা করো। এর পরবর্তী অবস্থানটি বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কোটেশনের মধ্যে মানুষকে ভয় দেখা বা জব্দ করার কত কৌশলই যে তার মাথায় ছিল তার ঠিকানা নেই। মানুষকে ভয় দেখা বা জব্দ করার কত কৌশলই যে তার মাথায় ছিল তার ঠিকানা নেই। ক, কার লেখা কোন গল্পের অন্তর্গত? খ, বক্তাকে। ক, কার লেখা কোন গল্পের অন্তর্গত? খ, বক্তাকে। গ, কার সম্পর্কে বলা হয়েছে? গ, কার সম্পর্কে বলা হয়েছে? ঘ, তার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। তার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। 3 নম্বর প্রশ্নে যাচ্ছে, কিন্তু মনে মনে রইল ওর মার ওপরে চোটে। কিন্তু মনে মনে রইল ওর মার ওপরে চোটে। এটা কোটেশনের মধ্যে হবে। ক, ও বলতে কাকে বোঝানো হয়েছে? ও বলতে কাকে বোঝানো হয়েছে? খ, ও মায়ের ওপর চোটে রইল কেন? ও মায়ের ওপর চোটে রইল কেন? গ, আগে মায়ের সঙ্গে সে কীরকম আচরণ করেছিল? আগে মায়ের সঙ্গে সে কীরকম আচরণ করেছিল? ঘ, পরে চোটে গিয়ে সে মায়ের ওপর কীভাবে প্রতিশোধ নেয়? পরে চোটে গিয়ে সে মায়ের ওপর কীভাবে প্রতিশোধ নেয়? 4 নম্বর প্রশ্ন যাচ্ছে, কোটেশনের মধ্যে ফেরবার পথে নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন। ফেরবার পথে নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন। ক, নন্দরানী কে? ক, নন্দরানী কে? খ, কে কাকে আশীর্বাদ করার কথা ভেবেছেন? কে কাকে আশীর্বাদ করার কথা ভেবেছেন? গ, তিনি কোথায় কী কারণে গিয়েছিলেন? তিনি কোথায় কী কারণে গিয়েছিলেন? খ, নন্দরানীকে আশীর্বাদ করতে এসে তার কী অবস্থা হয়েছিল? নন্দরানীকে আশীর্বাদ করতে এসে তার কী অবস্থা হয়েছিল? 5 নম্বর প্রশ্নে যাচ্ছে, কোটেশনের মধ্যে হঠাৎ এমনি সময় নতুন অভাবনীয় উপদ্রব। হঠাৎ এমনই সময় নতুন অভাবনীয় উপদ্রব। ক, হঠাৎ এমনই সময় বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? হঠাৎ এমনই সময় বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? খ, কে এই নতুন বিপদের সম্মুখীন? কে এই নতুন বিপদের সম্মুখীন? গ, নতুন বিপত্তি কী? নতুন উপদ্রবটি কী? ঘ, এই নতুন উপদ্রব থেকে বাঁচবার জন্য তিনি কী করেন? এই নতুন উপদ্রব থেকে বাঁচবার জন্য তিনি কী করেন? 6 এবং অন্তিম প্রশ্নে যাচ্ছি, মাসিমা তাকে আসতে দিলেন না। মাসিমা তাকে আসতে দিলেন না। কোটেশনের মধ্যে ক, মাসিমাকে। ক, মাসিমাকে। খ, তিনি কাকে আসতে দেননি? তিনি কাকে আসতে দেননি? গ, কে কাকে এই খবরটা দেয়? কে কাকে এই খবরটা দেয়? ঘ, কেন মাসিমা তাকে আসতে দেয়নি? ঘ, কেন মাসিমা তাকে আসতে দেয়নি? তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, বেল আইকনটি প্রেস করে দিও ফার্দার নোটিফিকেশনের জন্য। আর আমার থেকে আমার কাছ থেকে অনেক অনেক ধন্যবাদ, আন্তরিকতা তোমাদের জানাই এত ভালো আমাকে রেসপন্স দেওয়ার জন্য, আমার ভিডিওটি পছন্দ করার জন্য। আর কী ধরনের সাজেশন আমার কাছ থেকে তোমরা চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও। কোনো ধরনের সাজেশন থাকলে সেটাও আমাকে লিখে জানিও। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।